নমস্কার বন্ধুরা, পাখিরাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে করব পেঁপের চাটনি। কিভাবে চাটনিটা করব পেঁপের আপনাদের দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এখানে যে চলে এসেছে মেনি তার বাচ্চাদের নিয়ে, আজকে রান্নাঘরে ওরাও যোগ দিয়ে দিয়েছে। আমি এবার রান্নাটা শুরু করব, ওরা থাক ওখানে। পেঁপে চাটনিটা করার জন্য কি কি নিয়েছি বলে নিচ্ছি। একটা নিয়েছি পেঁপে, নিয়েছি চিনি, কাঁচা লঙ্কা, পাতিলেবু একটা, হলুদ গুঁড়ো, গোটা সর্ষে, খেজুর, লবণ, সরিষার তেল। এবার পেঁপেটাকে ভালো করে ধুয়ে নেব, নিয়ে গ্রেট করে নেব পেঁপেটা। পেঁপেটা আমি এতটা আমার পেঁপে লাগবে না, অর্ধেকটা লাগবে, আমি কেটে নিচ্ছি। পেঁপের খোসাটা ছাড়িয়ে নেব। বীজগুলো ফেলে দেবো। পেঁপে খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, বীজগুলোও ছাড়িয়ে নিয়েছি। দেখুন একটু আর খোসা লেগে নেই, ওরা দেখছে। দেখুন কেমন করে আমি কিভাবে আনাজ কাটছি, দেখুন দেখছে। ওর মা চলে গেছে, একটু আবার বাইরে চলে গেছে ওর মা, ওরা বসে আছে। পেঁপেটা ধুয়ে নেব। পেঁপেটাকে আমি গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। এই বসো ওখানে, চুপ করে চুপ করে বসো। দেখুন গ্রেট করতে পেঁপেগুলো এই ধরনের সরু সরু হয়ে যাচ্ছে, আর খুবই ভালোভাবে এতে করে পেঁপেগুলো গ্রেট করলে তবে চাটনিটা খেতে। পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। লেবুটা কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো কেটে নেব।
খেজুরের বীজগুলো কেটে ফেলে দেব। চার টুকরো করে নিয়েছি। সব কাটা হয়ে গেছে, এবার উনানটা জ্বালবো। কড়াটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে দেবো গোটা সর্ষে ফোড়নে, কাঁচা লঙ্কা, একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে লঙ্কাটা, দিয়ে দেবো পেঁপেগুলো। পেঁপে চালনিটা খেতে খুবই ভালো লাগে আর খুব সহজেই বানানো হয়ে যায়, বেশি কিছু লাগে না। আপনারা বানাবেন অবশ্যই বাড়িতে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পেঁপেটা নাড়া হয়ে গেছে, খুব বেশি নাড়বো না, অল্প নাড়বো। এবার জল দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প লবণ, হলুদ গুঁড়ো, চাটনিটা একটু চাপা দিয়ে রাখবো। মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নেব। এটা একটু সেদ্ধ করে নিতে হবে। আর দেখুন সেদ্ধ হয়ে গেছে, এটা বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, দু মিনিটেই সেদ্ধ হয়ে গেছে। এবার চিনিটা আমি দিয়ে দেবো। চিনিটা যদি আগে দিতাম তাহলে পেঁপেটা সেদ্ধ হতো না, শক্ত হয়ে থাকতো, সেই জন্য একটু সেদ্ধ করে নিলাম। নিয়ে চিনিটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো, কেটে রেখেছিলাম এখানে আমি খেজুর, খেজুরগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পেঁপেগুলো একদম গলে গেছে, আর চিনিটা যদি আগে দিতাম তাহলে এইভাবে গলে যেত না, একটু শক্ত লাগতো খেতে পেঁপেগুলো। নামিয়ে নিচ্ছি।
নামিয়ে নেবার পর আমি দিয়ে দেবো পাতিলেবুর রস। আগে দেবো না, আগে দিলে রসটা তেঁতো লাগতো। নামিয়ে দিচ্ছি টক মিষ্টি, চাটনিটা খেতে ভালো লাগবে। আপনারা আমি যেমনভাবে করেছি আপনারা সেইভাবেই বানাবেন, খেতে খুবই ভালো লাগে পেঁপের চাটনিটা। চাটনিটা হয়ে গেছে রেডি, আমি এবার বাটিতে ঢেলে নিচ্ছি।